আপনি ভালোবাসেন আগেরটা উনারটাই আগে বলেন আপনি পেয়ার করেন যাকে আপনি বাংলাদেশের ষোলো কোটি মানুষ করে এটা তো আমি তো অবশ্যই পেয়ার করবো কিছু বাংলাদেশে ষোলো কোটি করে এবং সাইদের জন্য কান্না করে ইভেন আপনার ছাত্রলীগের নেতা কর্মীরাও সাইদের জন্য কাঁদে এটাই আপনার শিক্ষা নেওয়া উচিত আমরা কখনো কাবি নাই তারা অনুপ্রবেশকারী আপনাদের পররাষ্ট্রমন্ত্রী যখন ভারত থেকে ঘুরে এসেছে আপনাদের ছাত্রলীগের পদ যখন দিয়েছিলেন কারা অনুপ্রবেশকারী আর কারা রাজাকার

আমি বলি আপনারা অনেকে অনেক কথা বললেন যে ভারতের বিয়ে আওয়ামী পক্ষ নিয়ে নিছে এ করছে যাই হোক আমার কাছে মেইন আমার কাছে যেটা মনে হইলো আনন্দবাজার পত্রিকা একটা নিউজ আপনার পাবলিশ করছে সেটা তাদের রিভিউ অনুসারে যদি চিন্তা করেন যে আনন্দবাজার পত্রিকার এই নিউজের সাথে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল কোন কোনো রিলেশন নাই এটা একটা জিনিস সেকেন্ড থিং হচ্ছে যে অপোজিটে যদি আমরা চিন্তা করি কদিন আগে ভারতের কি যেন কানাডার আদালত বিএনপিকে কি জানো সন্ত্রাসী সংগঠন হিসেবে নাকি আখ্যা দিয়েছে এটা আমাদের বাংলাদেশের জাতীয় পত্রিকা লিখেছে তো ওই বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলা যে গোয়েন্দা সংস্থাদের চাপে লিখছে এটাও আমরা জানি আর আনন্দবাজার পত্রিকা যে বাংলাদেশের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এই নিউজ লেখে নাই এটার এটার এটা আমরা বিশ্বাস করব না কারণ হচ্ছে অফিসিয়াল একটা স্টেটমেন্ট দেয় প্রত্যেকটা পররাষ্ট্র মন্ত্রণালয় সেই জায়গায় যদি এরকম একটা স্টেটমেন্ট পত্রিকা ছাপাইতো এটাকে গুরুত্ব দেওয়ার বিষয় ছিল আমি ধরে নিতে পারেন যেহেতু ওই দেশের একটা জাতীয় পত্রিকা এখন পর্যন্ত যেহেতু ওই পত্রিকার নিউজকে সরকার এখনো ডিনাই করেনি সুতরাং এটাকে ধরে নিয়েই কথা বলতে হবে এবং এটার উপর ভিত্তি করে আমরা অরেঞ্জ বাচির জন্য বলতো অরেঞ্জ যদি একটা স্টেটমেন্ট দিত সেটা আমরা বিশ্বাস করতাম এখন আমাদের বিষয়টা হচ্ছে কি আমরা বাংলাদেশের মানুষরা অনেক বেশি আবেগ বাংলাদেশের কোন বিষয় নিয়ে ভারতীয় কোন যা এসছে সেটাই কে ধরেই যদি আপনার বক্তব্য শুনতে চাই সেটা বলবো এখন 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 যদি বলি যে ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশকে কিভাবে চায় ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশকে চায় বাংলাদেশে একটি অবাধ সুস্থ নির্বাচন হবে এবং জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার ব্যবস্থা হবে ওই জায়গাতে বাংলাদেশে যেহেতু মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বাংলাদেশের ভোটাধিকার নাই সে জায়গায় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে স্যাংশন হওয়ার পরে ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন বাংলাদেশে আসছে এখন বাংলাদেশের সরকার যেহেতু ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে আপনার কি বলে চুক্তিবদ্ধ যে তারা সুস্থ নির্বাচন করবে ওই জায়গাতে এখন দেখা যাচ্ছে যে বর্তমান সরকার সুস্থ নির্বাচন তো দূরে থাক বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে রাজপথে তাদের রাজনৈতিক যে অধিকার সেটাও আদায় করতে পারতেছেন না তখন ওই 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 ক্ষেত্রে যদি বলি ওবায়দুল কাদের কথাতে আমরা কিন্তু সেটা টের পাবো কারণ হচ্ছে ওবায়দুল কাদের সাহেব বলেছে যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র থেকে কারা কখন আসে আমাদেরকে জিজ্ঞেস করে আসে না তো একজন একটা দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের একটা কথা বলে তাহলে তার কিন্তু পথ থাকে না বা তার ওই জগতে থাকারও কোনো প্রয়োজন নাই যে এখানে উনি মনে করে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদেরকে না জিজ্ঞেস করে বাংলাদেশে চলে আসে এখন ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে এত চুক্তিবদ্ধ যে তারা একটা সুস্থ নির্বাচন করবে ওই চুক্তি তারা বর করার কারণে এখন ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশে আসে সবশেষ আমি বলবো যে ভারত বাংলাদেশকে সমর্থন করার বিষয়টা ভারতের সাথে বাংলাদেশের যেহেতু ল্যান্ডের একটা রিলেশনশিপ আছে ভারতের সাথে যাদের ল্যান্ড সংযুক্ত আছে তারা কখন ভারত কখনো তাদেরকে বন্ধু মনে করে না আমি মনে করি এবং আপনি আমাদের দেশে বিভিন্ন জায়গায় যখন রাডার গুলা বসায় তখন শেখ হাসিনা ভারতকে কিছুই বলে নাই তো আমাদের যে করিডোর দিয়েছে আমাদের যে ট্রানজিট গুলা দিয়েছে তখন শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের পক্ষে কিছুই করে নাই এখন আমি মনে করি যে ভারত আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে ক্ষমতা চায় বাংলাদেশ কিভাবে শোষণ করে তাদের স্বার্থ উদ্ধার করবে বাংলাদেশের কি স্বার্থ উদ্ধার হয়েছে ভারতের কাছ থেকে এই গত চোদ্দ বছরে আওয়ামী লীগ কি করেছে এটা মানে জনগণই বলুক আমাদের বলার প্রয়োজন নাই সবশেষে বলবো যে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে বাংলাদেশের মানুষের যে অধিকার ভাতের অধিকার ভোটের অধিকার এবং তাদের মানবাধিকারের বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের এই ভোটের বিষয়টাকে প্রাধান্য দিয়েই ইন্টারন্যাশনাল কমিউনিটি কাজ করবে কারণ হচ্ছে তাদের যে ইনভেস্টমেন্ট বাংলাদেশে সেটাকে তারা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য তারা ওইভাবেই স্টেক হোল্ডার হিসেবে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভোটাধিকার নিয়ে আমাদের দেশের জনগণকে সহযোগিতা করবে এবং বিএনপি যে আন্দোলনটা করতেছে সেই আন্দোলনের সাথে জনগণের যে চাওয়া পাওয়া সেটা ঐক্যবদ্ধ কারণ হচ্ছে জনগণ এখন ভোট দিতে পারে না জনগণ ভোট দিতে পারবে এবং ভোটের মাধ্যমে একটা সরকার ব্যবস্থা হবে তত্ত্বাবধায়ক সরকারই আমরা চাই জনগণও চাই যেহেতু আমি লীগের সময় বিগত নির্বাচনগুলো আপনার সুস্থ হয় নাই এখন সামনে যে নির্বাচনগুলো হবে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুস্থ হয় না এটার প্রমাণ বিভিন্নভাবে দেওয়া হয়েছে যার ফলে বাংলাদেশে এখন ভারতের যে পত্রিকাগুলো যে সমস্ত নিউজগুলো প্রচার করে এগুলাকে আমরা আসলে খুব গুরুত্ব না দিলেও চলবে জনগণ কি চাই সেটার দিকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত আর একটা শেষ যে জিনিসটা আসলে বলতে চাই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের একজন ইসলামী স্কলার তাকে ইতিহাস থেকে যেভাবে আপনারা মুসতে চান ডাজেন্ট ম্যাটার আইনের বিচার বিভাগে তাকে আহ যুদ্ধাপরাধী প্রমাণ করার জন্য বাংলাদেশের বিচার বিভাগ যে কত কিছুই করতে পারে আমরা সবকিছু জানি বেগম খালেদা জিয়াকে ভুয়া একটা মামলা দিয়ে তাকে বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে একই সাথে আমাদের নেতা তারেক রহমানকেও সরিয়ে দেওয়া হয়েছে আপা একটু আগে বললেন যে তারেক রহমান সাহেব জনাব মালানা দেলোয়ার হোসেন সাইদির জন্য শোক বার্তা দিয়েছে আমি তো মনে করি বাংলাদেশে বিগত সময়ে আপনার নিজামী সহ যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য শোক দেওয়া উচিত ছিল কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ যেদিকে কনসার্ন থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দলের সেই দিকেই কনসার্ন থাকা উচিত একটা রাজনৈতিক দলের দলীয় আদর্শ আছে কিন্তু দলীয় আদর্শর পরেও জনগণ যেই দলীয় আদর্শকে পছন্দ করে না সেইটাকে প্রত্যেকটা দলেরই অ্যামেন্ডমেন্ট করে জনগণের পক্ষে কাজ করা উচিত আজকে বাংলাদেশের দেলোয়ার হোসেন সাইদির কারণ সালাউদ্দিন ভাই লেট মি ফিনিশ দেলোয়ার হোসেন সাইদির জানা যা পড়তে দেওয়ার অনুমতি দিতে পারেন না আপনারা আপনারা কতটা জনগণ থেকে বিচ্যুত হয়ে গেছেন এটা একটু চিন্তা করেন কারণ হচ্ছে বন্দুকের নলা দিয়ে আজকে মানে দেলোয়ার হোসেন সাইদির ছেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কেন উনি কি কোনো সন্ত্রাসী করেছে তাকে সহ 6000 লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে আপনারা নারীদের খুব দায়িত্ব কথা বললেন কয়েকদিন আগে যে একজন নারীকে আপনার সংসদ সদস্য মহিলার নাম আমার মনে নাই আরা মনে হয় ওই ভদ্র মহিলাকে আপনাদের নেতাকর্মীরা জামালপুরে করেছে আপনাদের দলীয় প্রধান হচ্ছে একজন নারী সেই ব্যাপারে কি কোনো ব্যবস্থা নিয়েছে আর আপনারা বলেন যে আমাদের শ্রাবণকে কে বহিষ্কার করেছে কোথায় পেয়েছেন বহিষ্কার করেছে শ্রাবণ অসুস্থ তার পরিবর্তে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে মিথ্যা প্রপাগন্ডা শুনেন সংসদ থেকে শুরু করে ইন্টারন্যাশনালি প্রত্যেকটা জায়গায় আপনারা যেভাবে মিথ্যাচার করেন মিথ্যাচার করেন শুনেন বাংলাদেশে আমি তো বলি আপনারা স্বাধীনতার চেতনার কথা বলেন আপনাদের যখন নির্বাচন কমিশনারের কাছে স্বাধীনতার চেতনা থাকে না তখন কোথায় থাকেন আপনারা নির্বাচন কমিশনার যখন সুস্থ নির্বাচন করার কোন যোগ্যতা থাকে না তখন কোথায় থাকে স্বাধীনতার চেতনা যখন আপনাদের এই যে আওয়ামী বুদ্ধিজীবীরা যখন আপনাদের ফেসিজমকে আপনার ডিফেন্ড করে তখন কোথায় থাকে আপনাদের স্বাধীনতার চেতনা যেই দেশের সরকার বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় না যে দেশে আপনি স্বাধীনতার কথা বললেন কিসের বাক্স্বাধীনতা বাংলাদেশে আজকে সোশ্যাল মিডিয়া না থাকলে বাংলাদেশের মানুষ জানতো না যে বাংলাদেশে কি ঘটতেছে